নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। রাতের অন্ধকারে দুটি গাড়ি জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা, চেংদুয়ার বস্তিতে চাঞ্চল্য। রবিদাস পাড়ায় জল প্রকল্প নির্মাণের দাবি, বিভাগীয় বাস্তকারকে স্মারকলিপি। লাভ জিহাদের বিরুদ্ধে সরব, বজরং দলের কর্মকর্তাকে প্রাণে মারার হুমকি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাতের অন্ধকারে দুটি গাড়ি জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে কাছাড় জেলার চেংদুয়ার বস্তিতে। বুধবার এই বিষয়ে শিলচর ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টে পৃথক পৃথক দুটি মামলা দায়ের করেন গাড়ির মালিক আব্দুল মতলিব ও ফরিজউদ্দিন। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্তে নেমেছে। সংবাদ মাধ্যমকে গাড়ির মালিকরা জানান, প্রতিদিনের মতো বাড়ির পাশের গ্যারেজে একটি মেগা এক্সেল গাড়ি ও একটি সুপার স্প্লেন্ডার বাইক রেখে বাড়িতে যান তারা। রাত আনুমানিক 12টার সময় কেউ গাড়ি দুটি আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়। প্রতিবেশীদের চিৎকার শুনে তারা এসে দেখতে পান গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই গাড়ি দুটি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে তারা বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই তারা প্রশাসনের কাছে অনুরোধ করেন সঠিক তদন্ত করে দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য এবং তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। আমার বাসা ভিতরে তখন খার উপরে আমি সন্দেহ করি। আমরা তো থানাতেই একটা এফআইআর করছি। আমরা তো অত সুবিচার চাই আর কি, আমরা তো গরিব মানুষ, আমরা নিত্রিজি করে খাই এই গাড়ির উপরে সব 10 জন মানুষের চলাচল। আমার নাম আব্দুল করিম মাজার ভাইয়া, আমার ছোট ভাই হইলো আব্দুল মতলিব মাজার ভাইয়া, আর ও পরিজিদিন বড় ভাইয়া আমার ভাই। ঘটনা অত কালকে তারা টিপ মারিয়া গেছে, বুঝছেন? টিপ মারিয়া তারা যে জায়গার মধ্যে পার্কিং রাখছে, আর পার্কিং থাকি তারা গড় গিয়া ঘুমাই গেছে, আর এরপরে গাড়ি তারা জ্বালাই নিচ্ছে। জ্বালানির পরে আমারে ফোন করতে ধরো 2:30টার সময়, যে আমিও গেলাম গিয়া, আমি আমরা ন্যাশনাল হাইওয়ে যে এলসি আছে তাহলে ফোন করিয়া কইলাম, প্লাস ভিডিও দিলাম। তাই না কইলা যে সকালে তোমরা আও, আওয়ার বাদে একটা এফআইআর দাও, আমরা গিয়া ইনকোয়ারি করিয়া দেখবো, কইছুন তাই না? বিশুদ্ধ পানীয় জল জনগণের মধ্যে পৌঁছে দিতে সরকার কাছাড় জেলার বদরপুর মাসিমপুর জিপি রবিদাস পাড়ায় একটি জল সরবরাহ প্রকল্পের অনুমোদন করেছে, কিন্তু অজানা কিছু কারণে প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেওয়ার চক্রান্ত করা হচ্ছে। বিষয়টি নিয়ে জিপি সভানেত্রী মঞ্জু গোয়ালার নেতৃত্বে জিপির শতাধিক মানুষ বুধবার বিভাগীয় বাস্তকার ও কাছাড়ের জেলাশাসককে স্মারকলিপি প্রদান করে সমস্যার সমাধানের আবেদন জানিয়েছেন। সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে জিপি সভানেত্রী মঞ্জু গোয়ালা জানান, পিএইচই নির্মাণ নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রবিদাস পাড়ার জনগণকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। 3 দিনের মধ্যে প্রকল্পের নির্মাণ কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন বিভাগীয় কর্তৃপক্ষ, কিন্তু প্রকল্প অনুমোদন হওয়ার 1 মাস অতিক্রান্ত হলেও এখনও কাজ শুরু করা হয়নি। এদিকে পিএইচই অন্যত্র সরিয়ে নেওয়ার চক্রান্ত চলছে। জেপির জনগণ কোনোভাবেই এই চক্রান্ত মেনে নিতে পারছেন না। স্থানীয়রা অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। কিন্তু এখন দেখা যায় 1 মাস হয়ে যায়, এখন পর্যন্ত কোনো কাজের নাম নিশানা নাই। যেখানে স্যাংশন হয়েছে মানে এখন তারা মানে কি আমার অন্য জায়গাতে পিএইচই টা দেওয়ার কি হলো? এখন তো শুনতেছি যে এখন অন্য জায়গাতে এটা
ভারতের 77তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বসুধা বন্ধন কর্মসূচির অধীনে বুধবার সোনাবাড়িঘাট জিপিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এদিন সোনাবাড়িঘাট মইনুল হক চৌধুরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে চারারোপণ করে ইএসসি বিদ্যাশ্রী লাংথাসার সহ অন্যান্যরা। এর আগে কর্মসূচির উদ্দেশ্যে ব্যাখ্যা করতে গিয়ে লাংথাসা জানান, স্বাধীনতা দিবসকে সামনে রেখে চারারোপণ সহ ভারত মাতার সমৃদ্ধি একতাই মূল লক্ষ্য। এছাড়া বক্তব্য রাখেন জিপি সভানেত্রী প্রতিনিধি শামসুল ইসলাম বরভুইয়া, আব্দুল নূর হক চৌধুরী। উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ কাজল বরভুইয়া, জিপি সভানেত্রী সাবিনা হাবিব বরভুইয়া, ওয়ার্ড সদস্য হামিদুল ইসলাম চৌধুরী, আমিনুল হক লস্কর, হোসেন আহমেদ লস্কর, নিজামুদ্দিন চৌধুরী প্রমুখ। As a part of Independence Day, we know that 15 August is Independence Day, and we have seen last year how we have celebrated. Can anyone tell me how we have celebrated last year? Can anyone tell me? कोई एक बता पाएगा कि last year हम लोग ने क्या कैसे celebrate किया था Independence Day? What we have done? We have hoist our flag right now, national flag, in all our home, in all institutions, everywhere. We have hoisted the flag. We are paying respect to our flag, to our motherland. That is how from yesterday onwards till 15 August, we will be celebrating Independence Day. It's a long week program. So today, what we are doing, we will plan accepting. Okay, everyone, this is for everyone. What we do is here, we are paying homage. We are paying our respect, our honor to our motherland. Okay. This motherland has embraced us. We are good, we are bad. Everything is here in this world. Motherland has embraced us in such a beautiful way, but we are not paying respect to our motherland, right? We are cutting down trees. We are not respecting our motherland. We are doing whatever we want. But today what we will do, we'll plant a tree and we'll pay homage to our veers. 15 August, we know it has not come easily to us. Ye to aise nahi aaya hai hum log ke paas, hai na? লাভ জিহাদের বিরুদ্ধে কথা বলায় বজরং দলের শিলচর বিভাগ সংযোজক অমলেন্দু দাসকে সামাজিক মাধ্যমে প্রাণী মারার হুমকি সহ অশালীন মন্তব্য করা হয়েছে। এই অভিযোগে তিন দুষ্কৃতীর বিরুদ্ধে কঠোর শাস্তি গ্রহণের দাবিতে সরব হল বজরং দল। সম্প্রতি লক্ষ্মীপুর বিধানসভার অধীনে বোয়ালি চা বাগানের এক নাবালিকা স্কুল ছাত্রী সকালে স্কুল যাওয়ার পথে বোয়ালি বাউমারা বস্তির সাইরুদ্দিনের পুত্র মাসুক তাকে শারীরিকভাবে অপদস্থ সহ শ্লীলতাহানির করে। এই ঘটনা নিয়ে সরব হয়েছিলেন অমলেন্দু দাস এবং সামাজিক মাধ্যমযোগে লাভ জিহাদ থেকে বিরত থাকতে একটি ভিডিও পোস্ট করেন। পরে এই ভিডিওতে দেখা যায় জনৈক রেহান, দিলওয়ার হোসেন লস্কর ও কমরুল লস্কর নামক তিন ব্যক্তি অমলেন্দু দাসের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন, এমনকি তাকে প্রাণে মারার হুমকি দেন। বুধবার এই বিষয়টি নিয়ে কাছাড়ের জেলার চারটি থানায় উপরিলিখিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের করে দোষীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানায় বজরং দল। শিলচর বিভাগ সংযোজক অমলেন্দু দাস মহাশয় একটা ভিডিও লাভ জিহাদের বিষয়ে বানিয়েছিলেন, বা লাভ জিহাদের বিষয় নিয়ে উনি একটু ফেসবুকে পোস্ট করেছিলেন। ওনাকে মারার হুমকি দিয়েছেন তিন কুলাঙ্গার, তাই এদেরকে অতিসত্বর যাতে অ্যারেস্ট করে প্রশাসনের কাছে, এটা বিনম্র অনুরোধ। আজকে আমরা দক্ষিণ কাছাড় জেলার পক্ষ থেকে এসে দোলাই পুলিশ স্টেশনে দেওয়া হয়েছে, আর যদি অ্যারেস্ট করা না হয় বা কোনো ধরনের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা পুরা মানে এই বরাকবেলিতে, কমসে কম বরাকবেলিতে তাণ্ডব করবো আমরা বজরং দলের সব কার্যকর্তা মিলে। তাহলে এরা অ্যারেস্ট করতেই হবে, এরা এত সাহস কোথা থেকে পায়, কোথা থেকে এরা এত সাহস পায় জিহাদিরা যে এইরকম মন্তব্য করে। তাই আজকে আমরা দোলাই থানা এসে কি কি তারা মন্তব্য করছে বা কি কি ধরনের পোস্ট করেছে ফেসবুকের মধ্যে? মারার হুমকি দিয়েছে, প্রাণে মারার হুমকি দিয়েছে, প্রাণে মারার হুমকি দিয়েছে। তাই আমরা এফআইআর দেওয়া হয়েছে দোলাই থানাতে, যাতে অতিসত্বর এদেরকে অ্যারেস্ট করা হয়, এটাই আমার।
পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের উদ্যোগে স্বচ্ছ বিদ্যালয় অভিযানের অধীনে বুধবার রংপুরের বিসি রায় মেমোরিয়াল স্কুলে নতুন টয়লেট নির্মাণ কাজ হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা ফিতা কেটে নবনির্মিত টয়লেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের শীর্ষ আধিকারিকরা বিস্তারিত তথ্য তুলে ধরেন। উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। नमस्कार, आज हम लोग बी सी रॉय मेमोरियल हाई स्कूल में आए थे पावर ग्रिड के टॉयलेट का इनॉग्रेशन करने। पावर ग्रिड ने कचार डिस्ट्रिक्ट के लिए 18.5 करोड़ का एक अनुदान दिया था, जिससे टोटल 849 स्कूल्स में आउट ऑफ 849 744 स्कूल्स में रिपेयर हुए हैं और 85 स्कूल्स में नए टॉयलेट बने हैं। इस इतने बड़े फंड को देने के लिए पावर ग्रिड को कचार जिला प्रशासन की तरफ से बहुत बहुत धन्यवाद। ये 18.5 करोड़ पूरे एजुकेशन सेक्टर में गया है और सबसे ज़रूरी एजुकेशन सेक्टर में जो हम लोग निगलेक्ट करते हैं इंफ्रास्ट्रक्चर, इस 18.5 करोड़ का जो इंफ्रास्ट्रक्चर हमारे 849 स्कूल्स को मिला है, आशा है कि सारे 849 स्कूल्स को इसका बेस्ट यूज़ करें। और एक रिक्वेस्ट है सारे इंचार्जेस, सारे हेड टीचर्स से, प्रिंसिपल से, जिनको भी ये रिसोर्स मिला है, ये रिसोर्स आपका है, इसको आप ख़राब ना होने दें और इसके अपकीप को ध्यान दें। आने वाले कुछ दिनों में इन टॉयलेट्स के लिए एक प्रपोजल है कि इन टॉयलेट्स की अपकीप के लिए भी कुछ फंड मिलेगा पावर ग्रिड से, दैट इज़ इन द पाइपलाइन। एज एंड व्हेन द मॉडलिटीज़ आर फिक्स्ड, वी विल गिव सम फंड्स टू द स्कूल्स फॉर मेंटेनिंग दीज टॉयलेट्स। सो दिस इज समथिंग विच वी शुड लुक फॉर एवरी इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट्स। जनरली वी मेक समथिंग बट वी फॉरगेट अबाउट द अपकीप एंड द मेंटेनेंस ऑफ दोज थिंग्स। सो इस मेंटेनेंस का जो फंड आएगा, इससे हमारे 850 स्कूल्स के जो टॉयलेट हैं मेंटेन होंगे और बहुत लंबे समय तक चलेंगे। फिर एक बार पावर ग्रिड को धन्यवाद कि इतना बड़ा फंड हमारे डिस्ट्रिक्ट को दिया 18.5 करोड़। विच इज শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল মঙ্গলবার সংক্ষিপ্ত অনুষ্ঠানে শিলচর ব্লক কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি হিসেবে আবুল আওয়াল বরলস্করকে নিযুক্তি দিয়েছেন। এই সময় উপস্থিত ছিলেন দুই জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার এবং ইফতিকার আলম, কংগ্রেস আই জাবেদ আক্তার লস্কর, যুব কংগ্রেস সভাপতি রণদীপ দেবনাথ সহ আরও অন্যান্য কর্মকর্তারা। আবুল আওয়াল বরলস্কর জানান, তিনি আগে এজিপি দলের কাছাড় জেলার ইনচার্জ সভাপতি এবং পরে বিধান পরিষদের সভাপতি ছিলেন। কিছু এই দলে থেকে মানুষের অসুবিধা, সমস্ত আওয়াজ ওঠানোর অধিকার নেই, তাই প্রায় 3 মাস আগে অসম গণ পরিষদ দল ত্যাগ করে কংগ্রেসে সামিল হয়েছেন। দল তাকে উদ্দেশ্যে নিয়ে দায়িত্ব অর্পণ করেছে, তাকে সফল করতে আপ্রাণ প্রয়াস চালাবেন বলে জানান তিনি। অভিজিৎ পালের নেতৃত্বে আগামী লোকসভা নির্বাচনে জয়ী হবেন বলে 100% আশাবাদী। আমার নাম আবুল আওয়াল বরলস্কর। গতকাল শিলচর ডিস্ট্রিক্ট কমিটির প্রেসিডেন্ট মাননীয় অভিজিৎ পাল মহাশয় আমাকে শিলচর ব্লক কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট নিযুক্ত করেছেন, আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়েছেন। আর আমি এই পদের লেগে আমি অত্যন্ত বেশি খুশি হয়েছি আর আমি আনন্দিত হয়েছি যে আগামীতে শিলচর ব্লককে আমি আরও শক্তিশালী, আরও মজবুত করে গড়িয়ে উঠব। আর বর্তমানে মাননীয় অভিজিৎ পাল মহাশয় নেতৃত্বে সমস্ত কাছাড় জেলায় যেভাবে গ্রামে গঞ্জে যেভাবে অর্গানাইজেশনটা চালিয়ে যাচ্ছে, আগামী লোকসভাতে আমরা 100% জয়ী হবে বলে আমরা আশা রাখছি। লক্ষ্মীপুরে ব্যাপক হারে কংগ্রেস ছেড়ে যোগদান করলেন বিজেপিতে। বুধবার ফুলেরতল মাল্টিপারপাস হলে বিধায়ক কৌশিক রায়ের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে 317 জন কংগ্রেস কর্মীরা বিজেপি দলে যোগদান করেছেন। তার মধ্যে রয়েছেন আর কে সানাহাল সিংহ, সঞ্জিত দাস, মুফিজউদ্দিন, রামচরণ পাশি, প্রদীপ মিশ্র, কিশোর সিংহ, রামন্দ্র শর্মা, পান্না পাল, নাজিয়া বেগম, ডলি শীল, মন্টি হরিজন, মুফিজউদ্দিন, রীনা বেগম, আলতাব উদ্দিন, নজরুল লস্কর সহ অন্যান্যরা। বিধানসভা কৌশিক রায় ও জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় তাদেরকে গেরুয়া গামছা দিয়ে দলে বরণ করে নেন। সদ্য বিজেপি দলে যোগদানকারীরা বলেন, বিধায়ক কৌশিক রায়ের উন্নয়নমূলক কাজকর্মে তারা সন্তুষ্ট হয়ে বিজেপি দলে যোগদান করেছেন। বিধায়ক কৌশিক রায় বলেন, বিজেপি দলে নতুন এবং পুরাতন বলে কিছু নেই, সবাই এক পরিবারের সদস্য। আপনাদের আজকে যে জয়েন করেছেন এটা অনেক আগের কথা ছিল, নানান কারণে হয়তো এটা পিছিয়ে গিয়েছিল। তো আজকে আমরা এই দিনটিকে নিলাম। আজকের দিনটি খুব আমাদের জন্য, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির, একটা গর্বের দিন যে এই দিনে আজকে আপনারা আমাদের পার্টিতে বিশাল আকারে জয়েন করেছেন, বিভিন্ন জিপিতে জয়েন করেছেন, বিভিন্ন কংগ্রেসের পদাধিকারী, বড় বড় পদাধিকারী ছিলেন,
জিপি এপি জিপি অনেক গ্রুপ মেম্বার জয়েন করেছেন, কারণ আপনারা দেখেছেন যে ভারতবর্ষে শাসন ক্ষমতা কংগ্রেস করে যাচ্ছে কি বিজেপি করে যাচ্ছে কীভাবে। আমরা দেখেছি ভারতবর্ষ স্বাধীন হয়েছিল প্রায় 75 বছর পূর্ণ হয়েছে, 76 বছর কমপ্লিট হয়ে 77 বছর পড়েছে, আর এই 77 বছরের মধ্যে ভারতীয় জনতা পার্টি বিগত 9 বছর কেন্দ্রে এবং রাজ্যের 7 বছর বাকি দিন। প্রধানমন্ত্রীর প্রস্তাবিত মতে প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতি চলছে লক্ষ্মীপুরে। বুধবার লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে স্বাধীনতা দিবসকে সামনে রেখে অল হায়ার সেকেন্ডারি স্কুলের শারদাচরণ খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে 75টি বিভিন্ন জাতের বৃক্ষ রোপণ করা হয়। উক্ত বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক তথা লক্ষ্মীপুর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমাধিপতি সুদীপ নাথ, লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণালকান্তি দাস, পৌরসভার ভাইস চেয়ারম্যান রবীন্দ্র সিংহ, কমিশনার গুঞ্জন কর, শম্পা দাস, অজন্তা দেব, পৌরসভার কর্মী কোনাল ভট্টাচার্য, অসীম দাস, সন্ধ্যা রায় এবং কণিকা ভট্টাচার্য সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বৃক্ষরোপণের পর বিধায়ক কৌশিক রায় সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বেশ কিছু কার্যসূচি হাতে নিয়েছেন। এই কার্যসূচির অঙ্গ হিসেবে আজ শারদাচরণ খেলার মাঝে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করেছে লক্ষ্মীপুর পৌরসভা। ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে একটা মেরি দেশ মেরি মাটি এই কার্যসূচির অঙ্গ হিসাবে 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত বসুকা বন্ধন প্রত্যেকটা জিপিতে এবং মিউনিসিপ্যালিটি এলাকাতে কোনো এক জায়গাতে 75টি গাছ লাগানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, যার নাম দেওয়া হয়েছে যেটা বাটিকা অমৃত বাটিকা নাম দেওয়া হবে। এবং সেই উপলক্ষে আজকে লক্ষ্মীপুর পৌরসভা দ্বারা আয়োজিত এই আল স্কুলের মাঠে আমরা এখানে উপস্থিত হয়েছি। উপস্থিত হয়ে এখানে মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার, চেয়ারম্যান থেকে শুরু করে কমিশনাররা, স্থানীয় লোকরা সবাই উপস্থিত হয়ে আমরা এখানে 75টি গাছ এই মাঠের মধ্যে লাগিয়েছি এবং এটা এখন থেকে লক্ষ্মীপুর পৌরসভার অধীনে অমৃত বাটিকা হিসাবে এটা পরিচিত হবে। অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে কংগ্রেসের উত্তাল প্রতিবাদে কেঁপে উঠল করিমগঞ্জের অফিস পাড়া। শত শত পুরুষ মহিলা হাতে হাতে প্লে কার্ড নিয়ে এদিন রাস্তায় নেমে শাসক সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে আকাশ পাতাল মুখরিত করে তোলেন। জেলা কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদকারীরা এক মিছিল বের করে জেলা উপায়ুক্ত কার্যালয় চত্বরে এসে প্রতিবাদ সাব্যস্ত করেন। একসময় প্রতিবাদকারীদের আটকাতে পুলিশ ব্যারিকেড বসালেও প্রতিবাদকারীরা তা সরিয়ে অফিস পাড়ায় প্রবেশ করেন। তারা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অতিরিক্ত মূল্য হ্রাস করার দাবিতে জেলা উপায়ুক্ত মৃদুল যাদবের হাতে একটি স্মারকপত্র তুলে দেন। পরে সংবাদ মাধ্যমের সামনে কংগ্রেসের যুব নেতা সন্দীপ নন্দী তার মত প্রকাশ করেন। জেলার ব্যক্তিগত নার্সিং হোম, ফার্মেসি ও ল্যাবরেটরির বিরুদ্ধে কড়া বার্তা দিল জেলা প্রশাসন। জেলার ব্যক্তিগত নার্সিংহোম, ফার্মেসি ও ল্যাবরেটরির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন করিমগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা এডিসি মিনার্ভা দেবী আরাম্বা। তিনি এক সাক্ষাৎকারে বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে খেলা কখনোই মেনে নেওয়া হবে না। নার্সিং হোম, ফার্মেসি, ল্যাবরেটরি ও সংশ্লিষ্ট ডাক্তারদের জ্ঞাতার্থে এক নির্দেশিকা জারি করেছেন তিনি। বলেন, 2010 ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী স্বাস্থ্য পরিষেবা চলতে হবে। সংশ্লিষ্ট অ্যাক্ট অনুযায়ী পঞ্জীয় না হলে যথোপযুক্ত স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। বলেন, ডাক্তারদের চেম্বার, ডাক্তার, ফার্মেসি, নার্সিং হোম, ল্যাবরেটরি ইত্যাদি ক্ষেত্রে পঞ্জীয়ন বাধ্যতামূলক। যদি কোনো প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিবিশেষ এই আইন অমান্য করে স্বাস্থ্য পরিষেবা চালিয়ে যান, তবে 25,000 থেকে 5,00,000 টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলেও হুঁশিয়ারি প্রদান করেন তিনি। এইসব অ্যানোমালি অবজার্ভ করার পরে অ্যাজ এডিসি হেলথ অর্ডার ইস্যু করা হয়েছে টু অল মেডিকেল অফিসার্স এবং অল দ্য ক্লিনিক্স, ল্যাবস, হসপিটালস এক্সেট্রা, যা আমাদের হেলথ আছে, যে যেখানে যেখানে আপনাদের ক্লিনিক্স আছে, প্লিজ রেজিস্টার ইউর সেলফ আন্ডার দ্য ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। আপনারা রেজিস্টার করে রাখুন, আমাদের টিম আছে ডিস্ট্রিক্টে, উইচ কম্প্রাইজেস অফ আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস অ্যান্ড হেলথ ডিপার্টমেন্ট। আমরা এখন সারপ্রাইজ চেক করা আরম্ভ করব, যেখানে যেখানে আমরা পাবো যে এইগুলো অ্যাক্টস, রুলস, রেগুলেশনস মেনটেন হয়নি, ইমিডিয়েট পেনাল্টি উইল বি ইম্পোজড। পেনাল্টি স্টার্টস ফ্রম 50,000 গোস টিল 5,00,000 রুপিস উইথ ইমিডিয়েট সিলিং অফ দ্য ক্লিনিক। এটার সঙ্গে আরেকটা কথা আছে, ওইখানে যদি কোনো ডক্টর আছে যে এইসব নিয়ম নীতি জানেও
কোনো ধরনের এস্টাবলিশমেন্ট করেনি, মানে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের রুলটা ভঙ্গন করেছে, তাহলে সেই ডক্টরকেও 25,000 টাকা জরিমানা দিতে হবে। দিস ইজ অল আন্ডার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। গতিকে আপনাদের মাধ্যমে আই উড লাইক টু অ্যাপিল এভরিবডি, আমরা যা করছি ইট ইজ নট দ্যাট উই আর আগেনস্ট দ্য ক্লিনিক্স, আমরা ক্লিনিক্স বা হেলথ কেয়ার ফেসিলিটির আগেনস্টে যাচ্ছি না। আমরা কি চাচ্ছি যে একটা ট্রান্সপ্যারেন্ট সিস্টেম হোক বিটুইন দ্য হেলথ কেয়ার ফেসিলিটি অ্যান্ড দ্য পাবলিক অফ করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। কালীগঞ্জের বিতর্কিত রাস্তা নিয়ে এবার মুখ খুললেন মুস্তাক আহমেদ। তিনি প্রতিশ্রুতি দিলেন রাস্তা তৈরি করে দেওয়ার। বিতর্কিত রাস্তা নিয়ে এবার নিজের মত প্রকাশ করলেন কালীগঞ্জ জেলা পরিষদের প্রতিনিধি তথা শিক্ষক ফখরউদ্দিনের পুত্র মুস্তাক আহমেদ। সাংবাদিকরা কালীগঞ্জ জহিরকান্দি গ্রামের বিতর্কিত রাস্তা সম্পর্কে তার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, যে জায়গাটা রাস্তা বলে দাবি করেছেন সেখানকার কিছু লোক সেই জায়গাটি রাস্তা নয়, আসলে সেটি তার পিতা শিক্ষক ফখরউদ্দিনের নিজস্ব জমি। সেই জমির মালিক তার পিতা, তাদের কাছে রয়েছে সেই জমির নথিপত্র। তারপরও তিনি বলেন, গ্রামবাসীদের চলাচলের জন্য তিনি এই জায়গার উপর দিয়ে রাস্তা বানিয়ে দেবেন বলে একটি গ্রামসভায় সকলের সম্মুখে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সাংবাদিকদের সামনে প্রতিশ্রুতি দিয়েছেন এই রাস্তা তিনি জনগণের স্বার্থে করে দেবেন। এই এলাকার ফুপসাইডের যে এলাকার মানুষ, আমার বাড়ির কিনা যে রোড, যেটা এই রোডও তারা কানেক্ট করতে গিয়া আমার বাবার পাট্টাল্যান্ডের প্রয়োজন। যদি আমার বাবার পাট্টাল্যান্ডের প্রয়োজন হয়, তেন বিনা স্বার্থে কোনো বিনিময় ছাড়া এই জায়গা আমি প্রতিশ্রুতি তখনও দিয়েছি, আজকে আপনারা মাধ্যমে প্রতিশ্রুতি দেওয়ার যে আমরা বিনা স্বার্থে আমরা জায়গার মধ্যে দিয়া এই এলাকার মানুষ কীভাবে বাইরে আইতো, বাইরে আওয়া যায় কীরকম, এই পিডব্লিউডি রোডলে কানেক্ট করা যায়, এটার ব্যবস্থা আমি প্রতিনিধি হিসাবে দায়বদ্ধতা লইয়ার এবং আমি এটা টোটালি মানে এই রিস্ক নিয়ে আমি এটা আপনারা মাধ্যমে করিয়ার যে এটা আমি করিয়া দেওয়ার ব্যবস্থা করব। রাস্তাঘাটের অভাবে চরম হয়রানির শিকার হচ্ছেন উধারবন্দ সমষ্টির অন্তর্গত ডুংরিপাড় জিপির জনগণ। বর্ষার মরশুমে গ্রামের লোকজনের চলাচল মুশকিল হয়ে পড়েছে। এমত অবস্থায় দীর্ঘদিন থেকে কোনো জনপ্রতিনিধি রাস্তার উন্নয়নে কোনো পদক্ষেপ নেননি। এবার গ্রামীণ সড়কগুলোকে চলাচলের উপযোগী করে না তুলে আগামীতে ভোট বয়কটের হুমকি দিয়েছেন এলাকার নাগরিকরা। বুধবার ডুংরিপাড় দ্বিতীয় খণ্ডের গ্রামের অর্ধশতাধিক পুরুষ মহিলা রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানান। এ নিয়ে জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। এদিকে প্রত্যন্ত এই গ্রামের জনগণের দুর্দশার হাল দেখে গ্রামবাসীর সঙ্গে প্রতিবাদে সামিল হন ওয়েসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপনরাজ বড়ভূইয়া। রাস্তার সংস্কার কাজে হাত দেওয়া না হলে ডিসির কার্যালয় ঘেরাও করার হুঙ্কার দেন তিনি। মানে বিগত দিন খালি দুর্নীতিয়ে দুর্নীতি হয়েছে, এই বঞ্চিত লাঞ্ছিত মানুষের শোষণ করা হয়েছে, কিন্তু তারা আর ভোট নেওয়া হয় বারবার, এপিএ নিয়ে, জিপিএ নিয়ে, মেম্বার এনে, জেলা পরিষদ এনে, এমএলএও নেন, কিন্তু এই গ্রামের দেখুন আজকে মা বোন আপনারা দেখতে পাড়া মা বোন রাস্তা তাই গেছেন, বয়স্ক মানুষ হলেও দেখুন লাঠি লিয়ে ফোন তো রাস্তা আজকে প্রতিবাদ লাগিয়ে খাড়া হয়ে গেছেন, খানে খাড়া হয়েছেন, তারা রাস্তা পাইছেন। তারা কোনো অসুস্থ হইলে, কোনো রুগী পেশেন্ট লিয়ে দেখে, কোনো মা বোনের ডেলিভারি পেশেন্ট লিয়ে দিয়ে আমরা নিয়ারেস্ট আমরা শোনাই, হ্যাঁ বইয়ানতে লাগে, আমরা আমরা অ্যাম্বুলেন্স আছে, আমরা অ্যাম্বুলেন্স দিয়ে নিতাম, আমরা অ্যাম্বুলেন্স লিয়ে নিতাম, কোনো সুযোগ পাই না, অটো লিয়ে বাইর করা যায় না, তখন তারা গ্রামের মানুষের শাড়ির মধ্যে বেড়াইয়া তারা নিয়ে মা বই নখলার নিয়ে বেড়াই নিয়ে আমরা হসপিটাল নিয়ে তুলতে লাগে। এইরকম দুর্গতির মাঝে আপনারা নেতা যারা আসেন উফরে থেকে লাগে, আর নিচে ফোনতে যারা নেতৃবৃন্দ খোলা আসবেন, আপনারা সবাই দৃষ্টি আকর্ষণ করেন এই গ্রামের প্রতি, এই গ্রামের মানুষেও আপনারা ভোট দিয়া আপনারা মস্তাদ বসাইছেন, আপনারা চেয়ার দিয়েছেন, আপনারা এখন আপনারা এখন মানবতার দিক দিকে আপনারা দেখুন, দেখিয়া দেখুন এই দেখুন এই গ্রামের এখন স্কুল পড়ুয়া ছাত্র থেকে লাগাইয়া সব আমরা রাস্তার বাইরে নামতে আজকে বাধ্য হয়েছেন। আর আগামী দিনে যদি 7-10 দিনের মধ্যে কোনো বিহিত ব্যবস্থা করা না হয়, তা আমরা হাজারো মানুষ ডিসি অফিসে ডিসি অফিসে করা করবো, কিনা হয় আপনারা, আমরা এই রাস্তা অতি সত্তর আমরা চাই, যাতে আমরা এই মা বইন হল মুরব্বী হল যাতে চলাফেরা করতে পারেন। যুব কংগ্রেসের 63তম স্থাপনা দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন হলো শিলচরে। যুব কংগ্রেসের 63তম স্থাপনা দিবস হিসেবে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে প্রথমে কংগ্রেসের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। স্থাপনা দিবস হিসেবে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন যুব কংগ্রেসীরা। বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বৃদ্ধাশ্রমের যারা বৃদ্ধা রয়েছেন তাদেরকে যুব কংগ্রেসীরা পা ধুয়ে দেন, তাদেরকে সম্মাননা প্রদান সহ তাদের মধ্যে বস্ত্র বিতরণ করেন। আজকে আমাদের 63তম যুব কংগ্রেস স্থাপনা দিবস আমরা আজকে পালন করি। আজকে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে প্রথমত, তারপর ফ্ল্যাগ হোস্টিংয়ের পরে আমরা মাল্যদান অর্পণ করেছি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সম্মুখে। তারপর আমরা বৃদ্ধাশ্রম থেকে কিছু বয়স্ক মহিলা পুরুষ এসেছিলো, ওনাদেরকে আমরা শ্রদ্ধা জানিয়েছি। তারপরে কার্যসূচি আমাদের হয়েছে
ব্লাড গ্রুপ ডিটেকশন ক্যাম্প, ওটা সামাজিক স্তরে যাতে আমরা রক্ত শিবিরে রক্তদান দিয়ে মানুষের সাহায্য করতে পারি, ওই জন্য একটা ব্লাড গ্রুপ ডিটেকশন ক্যাম্প আমরা করেছি যুব কংগ্রেসের মাধ্যমে। তারপর আমরা পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট, ক্যান্সার হসপিটালে যে পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট, যে বাচ্চারা যারা ক্যান্সারে মানে থ্যালাসেমিয়া বা বিভিন্ন ধরনের ক্যান্সারের রোগে আক্রান্ত, তাদেরকে আমরা ফুড আইটেম আজকে আমরা বিতরণ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। রাতের অন্ধকারে দুটি গাড়ি চালিয়ে দিল দুষ্কৃতীরা, চেংদুয়ার বস্তিতে চাঞ্চল্য। রবিদাস পাড়ায় জল প্রকল্প নির্মাণের দাবি, বিভাগীয় বাস্তকারকে স্মারকলিপি। লাভ জিহাদের বিরুদ্ধে সরব, বজরং দলের কর্মকর্তাকে প্রাণে মারার হুমকি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।